স্বপ্নে বাচ্চা হতে দেখলে কি হয়? স্বপ্নে বাচ্চা হতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে বসবে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা, তাবিরে সাদেক, ইস্তামাউর ফালনামা, তাবিরুর রুকিয়া সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখিতভাবে আপনার প্রশ্নটি করুন। ইনশাল্লাহ আপনার প্রশ্নটি সামনে রেখে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যারা সরাসরি আমার থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কিংবা কোনো তদবিরের বিষয়ে কথা বলতে চান তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে আপনারা সরাসরি মেসেজ করতে পারবেন এবং পেজে ঢুকে আপনারা আমার নাম্বারও পেয়ে যাবেন, সেই নাম্বারও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। দর্শক, যদি কেউ দেখে যে বাচ্চা হচ্ছে, নবজাতক শিশুর জন্মগ্রহণ, এটা খুবই ভালো লক্ষণ, যিনি স্বপ্নদ্রষ্টা আছেন তার সুসংবাদ পাওয়ার লক্ষণ, অর্থাৎ তার নিজের বাচ্চা হোক অথবা অন্য কারো বাচ্চা হোক, বাচ্চার মাধ্যমে হোক অথবা চাকরির মাধ্যমে, কারো বিবাহ সম্পাদনের মাধ্যমে, যে কোনোভাবে তার কাছে একটা সুসংবাদ আসবে, সুখবর আসবে, এটা পাওয়ার লক্ষণ। অতএব যিনি বাচ্চা হতে দেখেছেন খুবই ভালো দেখেছেন, এটাই কোনো সমস্যা নেই এবং এটা খুবই ভালো স্বপ্ন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো সুখবর পাওয়ার পূর্বাভাস, পূর্ব আলামত আপনাকে দেখা গিয়েছে, এই জন্য এটা খুবই ভালো লক্ষণ। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুকিয়াতুস সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আল বিদা, আসসালামু আলাইকুম।